নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস অ্যান্ড পেটস চ্যানেল থেকে আপনার জানাই স্বাগতম। সো ফ্রেন্ডস, আমি বলবো আজকে জাভা পাখির মানে কেয়ার ওপর, মানে পাখি আপনার জাভা পাখি তো আগে কিনে এনেছেন, কি খায় এরকম তো অনেক ভিডিওই আছে, কিন্তু জাভা পাখির ডিম পারলে আপনার দায়িত্বটা একটু বেড়ে যায়। কারণ আমি যতটা আমার কিছু আমার জাভা পাখি আছে 6-7 জোড়া, আমার জাভা সেপারেট কেজে আছে, সেটা কিন্তু আলাদা সেপারেট কেজে মানে ওদের ডিম পারলে আলাদাভাবে ট্রিটমেন্ট করেন, যদি কলোনিতে হয় সেটা কিরমভাবে করবেন আর কি করবেন। তো আমার একটা ছোট, আমি 3 ফুট বাই 1.5 ফুট একটা কলোনি আছে, তার মধ্যে 3 পেয়ার পাখি আছে। তো চলুন দেখি ডিমও পেরেছে পাখিগুলো আর কিরমভাবে কী কেয়ার করবেন বা কী কেয়ারের মধ্যে কী খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য রাখুন, এইটা হচ্ছে আমার কলোনি। তো এইটাই কলোনিটা করেছি, এটা করতে সময় লেগেছে আমার, মানে করতে মানে পাখি ছেড়ে যে সময়টা লেগেছে প্রায় 3 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যেই আমার পাখিগুলো ডিম পেরেছে। পাখিগুলো নয় তো পাখি যেখানে যে কোনো একটি পেয়ার ডিম পেরেছে, ডিম পাড়ার পর পাখিগুলোকে আমার একটু যত্নটা আরও বেড়ে যায়। জাভা পাখি দেখবেন মানে জাভা পাখি ফার্স্ট টাইম যখন ডিম পাড়ে, তো এটা আমি দেখেছি আমার ঘরে যতবার ডিম পেয়েছে ফার্স্ট টাইম ডিমটা আনফার্টাইল হয়, তাই 4 থেকে 5 দিন পর আমি ডিমগুলোকে চেক করে নিই যে ডিমের মধ্যে ব্লাড এসে কি আসে নেই, ঠিক আছে। তো এটা এখন ডিম পেয়েছে, ডিমটা এখন 2 থেকে 3 দিন হয়েছে, তা কিছুদিন পর চেক করবো, যদি ডিমটা ফার্টাইল ডিম হয় খুবই ভালো, কারণ ফার্টাইল ডিম যাতে হয় তার জন্যই আমি কিছু ভিটামিন ক্যালসিয়াম ইউজ করেছিলাম যেগুলো দিই। বাচ্চিকার পাখি দেখবেন ডিম পারলে প্রথম ডিমই বাচ্চা তোলে, কিন্তু জাভা পাখির হয়তো খুবই কম প্রথম ডিমে বাচ্চা খুবই কম তোলে, সেটা আমি আমার সেপারেট কেজেও দেখেছি, আর কলোনিতে আমার এইটা নতুন তাই দেখিনি এখনও কী হয়। তো পেয়ারগুলো ছেড়ে দিচ্ছি, দেখুন 1 পেয়ার আছে সিলভার জাভা, 2 পেয়ার আছে ব্ল্যাক জাভা। তো ফার্স্ট আছে এদের কেজ সাইজটা, কেজ সাইজে 3/2 আছে কেজ, তো এরকম কেজ সাইজে 2 পেয়ার করে পাখি মানে 3 পেয়ার করে রাখি লাগে যথেষ্ট, ঠিক আছে। তো এই কেজ সাইজটা যাদের একটু বড় দিলেও ভালো হয়। তো এখন যে ডিম পেরেছে, ডিমটার কারণে এখানে দেখুন আমি কিন্তু কাপে জল দিয়েছি যাতে চান পাখিগুলো স্নান করতে না পারে। স্নান করলে কী হয়, ওরা ডিমে গিয়ে ওই ডিমটা স্নান করে নিয়েই আবার ডিমের মধ্যে গিয়ে বসে পড়বে, তাহলে বসলে কী হয় ডিমটা খারাপ হতে অনেকটা সম্ভাবনা বেশি থাকে, তাই আমি কাপে দিয়েছি। কাপে দিয়েছি বলে কি আবার প্রতি এখন ডিম ফোটা পর্যন্ত আমি যদি কাপে জল দিতে থাকি তাহলে কী হবে দেখবেন পাখিগুলো হিট হয়ে যাবে। হিট বলতে শরীর ওরা কিন্তু এভরিডেই চালে স্নান করে যেটা আমি দেখে থাকি, কিন্তু সেক্ষেত্রে কী হয় যদি তখন আবার যখন ডিমে দেখবেন ব্লাড চলে এসে 3-4 দিন পর, তখন আমি এদেরকে আবার বড় বাটিতে জল দেবো যাতে ওরা স্নান করতে পারে ভালোভাবে, ঠিক আছে বন্ধুরা। তো এরকমভাবে যখন ডিম পারবে ছোটো কাপে জল দেবেন, আর খাওয়া দাওয়া যেমন দেবেন যেরকম দিতাম আমি দেখেছিলাম। এবার খাওয়া দাওয়ার দিকে আসি, খাওয়া দাওয়ার আপনি এখানে দেখুন দেওয়া আছে লাল বাটিতে, আমি দিয়েছি কিন্তু এখানে বালি, লাল বালি দেওয়া আছে কারণ ওরা গ্রিডে কাজ করে, গ্রিড এবং ধান যেমন দিতাম আমরা যেসব দানা দিতাম দানার মধ্যে ধানটা একটু বেশি দেবেন, এরা ধানটা খেলতে খুবই পছন্দ করে, তো ধান আর গ্রিডটা দেবেন যাতে ওদের হজমে প্রবলেম না হয়। আর জলে যখন দেবেন ডিম পাড়ার পরে পাখিকে আপনি ভিটামিন দেবেন, ভিটামিন দিতে পারেন, কোনো ক্যালসিয়াম দিতে পারেন ডিম ফোটার আগে পর্যন্ত আপনারা দিতে পারেন, ঠিক আছে। তবে কি ডিমটা কি আপনারা 4 থেকে 6 দিন পর ডিমটাকে একবার চেক করে নেবেন যে ডিমটা ভালো কি না খারাপ। তো চেক করার পর কেন অনেক সময় দেখবেন ফার্স্ট টাইম ডিমগুলো আপনাদের পচে যায় বা খারাপ হয়ে যায়, সাথে যাতে না হয় তাহলে ডিমগুলো ফেলে দিলে আবার কয়েকদিনের মধ্যে পাখিটি আবার ডিম পারবে, সেটা আপনাদেরই ভালো। তো আমি চেক করে নেব, আমি ডিম পেয়েছি আপনাদেরকে একটু শেয়ার করে দিই, দেখাচ্ছি ডিমটা। তো জাভা পাখি কিন্তু অনেকটাই ভীতু, আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে বসে আছে, সরি দেখতে পারি ডিম পেরেছে, জাভা পাখি ডিম পেরেছে এটা আমার। তো আরও পারবে হয়তো 5টা বা 4টে পারবে এখনও, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা এর সাথে কি খাবার দানা এই খাবার যে বাটিতে আপনারা কিন্তু ডিমের খোসাটা অবশ্যই দেবেন, যে মুরগির ডিমের এই যে ফেলে দিই সেই ডিমের খোসাটা দিলে কি হয় পাখিটা ওই ডিমের খেতে খুবই পছন্দ। আর যখন ডিম পড়েছে পাখি একটুখানি কিন্তু 1 ফুটটা খাওয়া দাওয়ার মধ্যে দেখতে হবে আপনাকে, 1 ফুটটা 2-1 দিন ছাড়া ছাড়াই 1 ফুটটা আপনাকে ব্যবহার করতে হবে, ব্যবহার বলতে ইউজ করতে হবে আপনাদেরকে, 1 ফুটটা অবশ্যই দেবেন, 1 ফুটটা দিলে খুবই পাখিগুলো ভালো থাকবে, ঠিক আছে বন্ধুরা বুঝলেন। আর যে বড়ো হয়ে গেছে যদি 1 ফুট নাও হয় যে পিপড়ের টিপের যেটা বড় পিপড়ের ডিম বলা যেটা আমরা মাছ ধরি, সেই মাছ ধরার ডিম ওরা কিনে এনে অল্প অল্প করে ডিম দেবেন, তাহলে এতে খুবই ভালো হয়, ডিমগুলো আনফার্টাইল হবে না ফার্টাইলই হবে, বাচ্চাগুলো ফুটলে পিপড়ের ডিম 1 ফুট অবশ্যই দেবেন, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।